আজ আমি এসেছি তারাপীঠে। তারাপীঠে পুজো দিতে এসে আমার মতো ভুলটা কিন্তু কখনোই করো না। এখানে পুজো দিতে আসলে নাকি খুব ভোরে ভোরে এসে লাইন দিতে হয়, সেই কথা মাথায় রেখে ভোরবেলা স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। তারপর এখান থেকে একটা পুজোর ডালা কিনে চলে আসি মন্দিরের ভেতরে। আর এখানে এসে যেটা হলো সেটা আমি কখনোই এক্সপেক্ট করিনি। 300 থেকে 400 জনের পড়ে ছিল আমাদের লাইন। যত সময় বাড়ছে তত লাইনও আরো বাড়ছে। আর এদিকে দেখতে পেলাম 3টে হাঁস সাঁতার কাটছে, তারপর গুটি গুটি পায়ে লাইন সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর আমরাও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অবশেষে সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখতে পাই মন্দিরের একটা গেট। এই তো মনে হয় আমরা চলে এসেছি, কিন্তু না, এখনো এতটা লাইন বাকি আছে। আর এই হলো উপর থেকে মন্দিরের বেস্ট ভিউ। আর এখানে হচ্ছিল যজ্ঞ, আর এটা ছিল মাতারার মেন মন্দির। আর এখানে দেওয়া হয় বলি। দীর্ঘ 4.5 ঘন্টা লাইন দেওয়ার পর আমাদের পুজো দেওয়া ফাইনালি কমপ্লিট। আর এখান থেকে মায়ের অপরূপ মূর্তি দেখা যাচ্ছে। সত্যি তারাপীঠে এসে মায়ের কাছে পুজো দেওয়ার এক্সপিরিয়েন্সটা আমার কাছে পুরো অন্য রকমই ছিল। যা আরেকটা এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের কাছে পুরো অন্য রকমই হতে পারে, সেটা হলো নিজের সাবস্ক্রাইব বাটন। তো সাবস্ক্রাইব।